একদিকে সকাল থেকে চলছে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান, অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। ইডি দপ্তরে পৌঁছেছেন সুবোধ চক্রবর্তী, তার বাড়িতে পুরো নিয়োগ দুর্নীতি মামলার জন্য ইডি আধিকারিকরা হানা দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জেরা করা হবে, সেই জন্যই আজকে ইডি আধিকারিকদের দপ্তরে তিনি পৌঁছে গিয়েছেন সুবোধ চক্রবর্তী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, জেরা করতে পারেন ইডি আধিকারিকরা, সেই কারণেই সুবোধ চক্রবর্তীকে আবার ডেকে পাঠানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই কারণেই সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন। তার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। আমরা দেখেছি যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তিনি সুবোধ চক্রবর্তী, ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি সুমন শিকদার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, কি জানা যাচ্ছে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? দেখো, ইডি দপ্তরে হাজিরা দিলেন উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। আর প্রথমে সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর, সেই দপ্তরে কিন্তু তিনি আছেন। হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছিল এমনটা ইডি সূত্রে খবর, সেই কারণেই তিনি এই ইডি দপ্তরে এসে পৌঁছলেন। মূলত তাকে ডেকে পাঠানো এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাকে কেন ডাকা হয়েছে, তিনি বলেন যে আমি কোনো দুর্নীতি করিনি, কোথাও কি হচ্ছে সেই বিষয় নিয়ে বলার কথা আমার নয়, কেন ডেকেছে আমি জানি না, আমার মনে হয় তারা সন্তুষ্ট হচ্ছে না আমার কথায়, তাই জন্যই তাকে ডেকে পাঠানো। এবং তার যে তুমি জানো বেশ কিছুদিন আগে তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালায়, সেই সময় তার সেলফোনটি বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকরা। সেক্ষেত্রে কিন্তু সেই সেই সেলফোনও সেলফোন বাজেয়াপ্ত করার পর তাকে কিন্তু ডেকে পাঠানো হয়, সেই কারণেই আজ তিনি সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এসছেন। এবং তিনি এটাও বলেন, হয়তো আমার মুখটা ভালো লেগেছে তাই ইডি আধিকারিকরা তাকে ডেকে পাঠিয়েছে, এমনটাই কিন্তু বলতে শোনা গেল। এই যে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীকে তিনি এই মুহূর্তে ইডি মুখোমুখি ইডি দপ্তরে প্রবেশ করলেন। ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমন শিকদার। আর এ বিষয়ে সুবোধ চক্রবর্তী, তিনি ইডি দপ্তরে পৌঁছে কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। ডেকে পাঠিয়েছে, ডেকে পাঠিয়েছে, যাচ্ছি দেখা করছি। আমরা দুর্নীতি করিনি, সুতরাং কোথায় কি হচ্ছে ওই নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। আপনার বাড়িতেও গেছিল? হ্যাঁ, তারপর আজকে ডেকে পাঠানো? হ্যাঁ। তো আপনি সেদিন কি আপনার কোনো উত্তরে তাদেরকে কোনো কিছু হয়েছিল যে যার জন্য আপনাকে আবার ডেকে পাঠানো? সে আমি কি করে বলবো যে আমার আমার উত্তরে ওরা অসন্তুষ্ট হয়েছে কি না, সন্তুষ্ট হয়েছে কি না, হ্যাঁ দেখা করতে বলেছে, দেখা করবো। আমাকে দেখে পছন্দ হয়েছে, চেহারাটা সুন্দর।